রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব বিয়ের পর জীবনের সবচেয়ে সুন্দর সফর কেন বললেন সানা খান। ওয়েল আজকের পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সানা খান নিজের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শক মহলে। 2005 সালে ইয়ে হ্যায় হাই সোসাইটি সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল সানা খানের। এরপর বলিউডে হাল্লা বোল, জয় হো, ওয়াজে তুম হো ও এক প্রেম কথার মতো সিনেমা করেন। রিয়েলিটি শো বিগ বস এর পাশাপাশি ফেয়ার ফ্যাক্টর, খাতরো কে খিলাড়ির ষষ্ঠ মৌসুমেও অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। ক্যারিয়ারে হিন্দি, মালায়ালাম, তামিল, কন্নড় ও তেলুগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতেও দেখা গিয়েছে তাকে। 5 ভাষার সিনেমায় অভিনয় করেছেন সানা। 2012 সালে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন। সেই সানা খান 15 বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছিলেন। বলিউড অভিনেত্রী সানা খান এও বলেছিলেন অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান। এই ঘোষণার মাসটা গড়াতে গেল বছরে 21 নভেম্বর বিয়ের পিড়িতে বসেন সাবেক এই বলিউড অভিনেত্রী। পাত্র ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সায়েদ। এরপর ধর্মে মন দিয়েছেন সাবেক এই অভিনেত্রী। বিয়ের পর এবারই প্রথম স্বামীকে নিয়ে ওমরা পালনে যাচ্ছেন তিনি। অন্তর্জালে এই তথ্য জানিয়ে তিনি লিখেছেন, বিয়ের পর জীবনের সবচেয়ে সুন্দর সফর। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কেন সানা খান বলেছেন বিয়ের পর জীবনের সবচেয়ে সুন্দর সফরে যাচ্ছেন। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।